আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঝিল কি জান কোথায় যাব? পানিতে পা ভেজান। সত্যি? অভিনব মৃদু হেসে সম্মতি জানালো। ঝিল উঠে দাঁড়ালো। অভিনব দাঁড়িয়ে ঝিলকে ঘুরিয়ে বসালো। ঝিলকে ব্যালেন্স করতে অভিনব নিজেও ঝিলের পাশে বসলো। ঝিল জিন্সটা ফোল্ড করে পানিতে পা ভেজাতে লাগলো। অভিনব পানিতে পা রাখলো। ঝিল কিছুটা পানি অভিনবের দিকে ছিটিয়ে দিল। অভিনব রাগি চোখে তাকালেই ঝিল খিলখিল করে হাসতে লাগলো। এতটাই হাসছিল যে বোর্ড থেকে পড়েই যাচ্ছিল। অভিনব রাগি চোখে তাকিয়ে ঝিলের কোমর জড়িয়ে বসলো। ঝিলের অন্তর আত্মা কেঁপে উঠল। অভিনব একটু আলগা করেই ধরল। ঝিল কাচুমাছু করতে লাগলো। অস্বস্তি আর শিহরণে নুইয়ে যাচ্ছে। অভিনব সেদিকে পাত্তা দিল না। মেয়েটার চরম শাস্তি হওয়া দরকার। এত বেশি বাচ্চামো শুরু করেছে যে অভিনব হিমশিম খাচ্ছে। অভিনব হুশ, একটা কথাও না, অস্বস্তি হলে হোক, কিন্তু আমি ছুঁয়েছি দেখে কোনো সমস্যা? অভিনব কথাটা রগরগা কণ্ঠেই বলল। ঝিল সামান্য ভড়কে গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না। অভিনব হাসল, ঝিলের অস্বস্তি কমল না। অভিনব তবুও ঝিলকে এক হাতে জড়িয়ে আছে। মেয়েটাকে অস্বস্তি দিতেই মজাই লাগছে। অভিনব কিছুটা পানি উঠিয়ে ঝিলের মুখে ছিটিয়ে দিল। ঝিল রাগি দৃষ্টি নিক্ষেপ করতেই অভিনব মুখ চেপে হাসতে লাগলো। ঝিল আর কিছুই বলল না। ধীরে ধীরে অভিনবর কাঁধে মাথা এলিয়ে দিল। অভিনব মৃদু হাসল। মেয়েটা বড্ড চাপা স্বভাবের। এভাবে চলতে লাগলো অন্ত নিশ্চিত। আলতো হাতে ঝিলকে আরেকটু কাছে টেনে নিল। ঝিলও কোনো প্রতিক্রিয়া না করে অভিনবকে অনুভব করতে লাগলো। দারুণ এক অনুভূতি বিরাজ করছে। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক, এই মানুষটার হাতে হাত রেখে আরেকটু পথ চলা যাক। আচ্ছা, এই মৃদু ছন্দে মাতাল করা হাওয়াগুলো কি থেমে যাবে? কয়েকদিনের মাঝেই যে ওরা পুরোপুরি আলাদা হয়ে যাবে, তখনও কি পাখির কূজন শোনা যাবে, নাকি থেমে যাবে সকল প্রক্রিয়া? কোনো এক ধূসর আকাশ থেকে ডানা মেলে এক ঝাঁক ধূসর রঙের প্রজাপতি এসে কি স্পর্শ করে যাবে? অনুভূতিতে কি শিউরে উঠবে ঝিল? আর অভিনব বুক ভরে শ্বাস নিয়ে ঝিলকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নেবে, নাকি সব এখানেই শেষ? ঝিল হাসলো। মৃদু ছন্দে দু এক লাইন গানও আওড়ালো। অভিনব অনুভব করল সে সুর, যে সুরে প্রেমের আহ্বান, যে সুরে পরিপূর্ণতার আহ্বান। অভিনব শ্বাস ক্ষণ হয়ে গেল। এ কেমন অনুভূতি হচ্ছে? কিসের এত ভয়? কাছে আসার নাকি হারিয়ে ফেলার? অভিনবর উত্তর মিলল না। তারই আগে দোবলার চরে এসে বোট ফিরে গেল। দোবলার চর মূলত শুটকির কারবার, পর্যটকদের শুটকি মাছ বানানোর প্রক্রিয়া দেখানো এবং শুটকি কেনার জন্যই এখানেই নামানো হয়। অভিনব বরাবরই বাঙালি কালচার বেশ পছন্দ করে, আমেরিকান হলেও রক্তের টান তো থেকেই যায়। অভিনব খুব বেশি এক্সাইটেড, তবে শুটকি মাছের কথা শুনেই ছেলের মন খারাপ হয়ে গেছে। শুটকি মাছের উগ্র গন্ধ ছিলের অপছন্দ। এইদিকে বিদেশি ফর্সা বকের নাকি শুটকি মাছের প্রতি ঝোঁক রয়েছে। ঝিল অবাক হয়ে তাই ভাবছে। তার ভাবনার ছেদ ঘটল অভিনবর ধাক্কাতে। ঝিল সরু চোখে অভিনবর দিকে তাকালো। এই ছেলেটা যখন তখন ধাক্কা মারে কেন রে? সুন্দর করে নাম ধরে ডাকলেই তো হয়। ঝিলের দৃষ্টি অনুসরণ করে অভিনব তাকালো। সামনে বেলাভূমি ছাড়া তো কিছু নেই, এই মেয়ে দেখেটা কি? ওইদিকে তাকিয়ে কি দেখছেন? দেখছি না, ভাবছি। আচ্ছা, তো কি ভাবছেন? এই যে আপনি যখন তখন আমাকে ধাক্কা মারেন, সুন্দর করে ডাকলেই তো আমি সাড়া দিই, তাই না? তা ঠিক, তবে আপনাকে যে কয়েকবার ডেকেছি, আপনার ধ্যানের ছন্দপতন কি ঘটেছে? ডেকেছিলেন বুঝি? না, ডাকিনি। এবার চলুন, সবাই এগিয়ে গেছে। অভিনব, আমি যাব না, প্লিজ প্লিজ। শুটকি মাছের উগ্র গন্ধতে আমার গা গুলিয়ে আসে। অভিনব ভ্রুকুচকে তাকিয়ে রইল, তপ্ত শ্বাস ফেলে বলল, আপনি তাহলে বোট চালকের সাথে বোটে গিয়ে বসুন, আমি মাহিরের সাথে যাচ্ছি, কোথাও যাবেন না কিন্তু। বলেই অভিনব হাঁটা লাগালো। কাজটা অভিনব ইচ্ছে করে করলো নাকি তা বোঝার উপায় নেই। ঝিল কোমরে হাত গুঁজে দাঁতে দাঁত চেপে রইল।
নিশ্চয় এখন মাহেরার সাথে ঢলাঢলি করবে, শালার সবাই এক, এই বিদেশি বক্তারও চরিত্রের দোষ আছে। ঝিল লম্বা করে শ্বাস নিল। শটকির সাথে আজ মহাযুদ্ধ করবে ও, তবুও অভিনবকে চলন্ত লাফা মাহিরার হাতে ছাড়বে না। সুযোগ পেলেই খপ করে অভিনবর গায়ে এসে পড়বে। ঝিল আল্লাহর নাম স্মরণ করে দৌড় দিল। কে জানি আজ শটকির সাথে মহাযুদ্ধতে তেরে গিয়ে প্রাণটা না দিতে হয়। ঝিল হাঁপাতে লাগলো। অভিনব ক্যামেরা দিয়ে ফটো ক্লিক করতে করতে বলল, কি হলো, চলে আসলেন কেন? আরে বোটের মামা রোগা পাতলা মানুষ, কিছু করতে আসলে খপ করে ফেলে দিবেন, তাছাড়া আপনি তো। এইটুকু বলেই ঝিলের পকেটের ভাঁজে থাকা লুকিয়ে রাখা ছোট্ট নাইফটা টান মেরে বের করে ফেলল অভিনব। নাইফটা ফোল্ড থেকে একটু একটু করে খুলে বলল, এটা দিয়ে না হয় পেট ফুটো করে দিবেন। ঝিল ভয়ার্থ চোখে তাকালো। অভিনব এটার খোঁজ পেল কি করে? ঝিলকে থামতে দেখে অভিনব হাসল। অভিনবর হাসি দেখে ঝিল আরও ভড়কে গেল। অভিনব খানিকটা ঝুঁকে নিয়ে ঝিলের কানের কাছে ফিসফিস করে বলল, আমি ছুঁয়ে দিলে বুঝি এই নাইফ দিয়ে আমার পেট ফুটো করে দিবেন। ঝিলের রন্ধ্রে রন্ধ্রে শীতল এক তরল নেমে গেল। লজ্জাতে একদম মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অভিনব ঝিলকে আরেকটু অস্বস্তি দিতে ঝিলের চুলগুলো যত্ন করে গুছিয়ে দিল। একটু কাছে এসে ঝিলের পিঠ চড়িয়ে বলল, এখন এই যে আমি ছুঁয়ে যাচ্ছি। ঝিল চোখ নামিয়ে ফেলল। অভিনব মৃদু হেসে ঝিলের জিন্সের পকেটের ফোল্ডে যত্ন করে নাইফটা রেখে দিল। ঝিল মৃদু শ্বাস ফেলে বলল, আসলে আপনি নিজের সেফটির জন্য এই সব কিছু শিখে রেখেছেন, কিন্তু লাভ কি হলো, আমি তো সব ধরেই ফেললাম। ঝিল চোখ ছোট ছোট করে তাকালো। অভিনব ঝিলের হাতার ফোল্ডে রাখা একটা মিশ্র পাউডারের মতন বের করে সামনে রাখল। ঝিল ফাঁকা ঢোক গিলে নিল। অভিনব ঘুরিয়ে ঘুরিয়ে প্যাকেটটা দেখে বলল, আচ্ছা এটার ব্যবহার কি? এটা কি চোখে মেরে দেয়? ঝিল মাথা ছাকিয়ে হ্যাঁ বোঝাল। অভিনব এক ফালি হেসে ঝিলকে নিয়ে হাঁটা লাগালো। ঝিলের কাছে এসব আছে তা প্রথম দিনই বুঝেছিল অভিনব। মেয়েটার সাহসী কথার প্রশংসা অবশ্যই করতে হয়, তবে অভিনবও জানে ঝিলকে পরিপূর্ণ বিশ্বাস করে। অবিশ্বাসের খাতায় অভিনবর নামটা কাটা পড়ে গেছে। ঝিল নিজেকে স্বাভাবিক করে বলল, সরি আমি আসলে। ইটস ওকে, এটা কোনো অন্যায় নয়। নিজের সেফটির জন্য ছোট নাইফ অ্যাসিড এইসব অবশ্যই রাখা উচিত। ঘরে থাকতে আপনি সেফ নন, আর এটা তো বাইরের জগৎ, এখানে বিশ্বাস অবিশ্বাসের খেলা চলবেই। আর বিশ্বাস হায়নার অভাব নেই, যারা মেয়ে মানুষ পেলে ঝাঁপিয়ে পড়ে। ঝিল ফোঁস করে দম ফেলল। অভিনব তাকে ভুল বোঝেনি তাহলে। কিছু দূর যেতেই অভিনব বলল, বালির দিকে তাকান ঝিল। ঝিল তাকাতেই কেমন এক অদ্ভুত প্রাণী দেখতে পেল। অভিনবর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। অভিনব ক্যামেরা দিয়ে ছবি তুলে বলল, এটা জেলিফিশ। সবাই দুবলার চরের বিখ্যাত নিউ মার্কেটে যাওয়া শুরু করেছে। শীতকালে এখানে খড়ের কিংবা কলপাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করা হয়। সেখানে নানা রকমের দ্রব্য বিক্রি করা হয়। অভিনবর হাতে ভর করে হাঁটছে ঝিল। ক্লান্ত লাগছে খুব, খানিকটা খিদেও পেয়েছে। আরেকটু হাঁটতেই একটা দোকানে মিষ্টির মতো একটা জিনিস দেখতে পেল ঝিল। চোখ দুটো যেন চকচক করে উঠল। অভিনবর হাত ধরে বাচ্চাদের মতো বায়না করতে লাগলো। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, আচ্ছা চলুন, কিন্তু বেশি খাওয়া যাবে না। ঝিল মাথা ঝাঁকালো। দোকানদার অভিনবকে দেখে চরসরো হয়ে পড়ল। এমন সুন্দর বিদেশি দেখে সাধারণ মানুষের অবস্থা যা হয় আর কি। অভিনব পাত্রে রাখা ছোট আকারের মিষ্টি দেখিয়ে বলল, এটা কি ধরনের মিষ্টি? লোকটা ভারী অবাক হলো। এতটাই আশ্চর্য হয়েছে যে অভিনবর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। হয়তো ভেবেছিল বিদেশি ছেলেটা ইংরেজিতে একগাদা বলি ছুড়বে, আর সে থমথমে মুখ করে তাকিয়ে থাকবে। কিন্তু তার ভাবনার বারোটা বাজিয়ে দিয়ে অভিনব বাংলা বলল। অভিনব আবার প্রশ্ন ছুড়ল, এবারও কোনো উত্তর দিল না। ঝিলের মনে দারুণ এক সন্দেহ জন্ম নিল। আচ্ছা লোকটার কি কে দোষ আছে? ঝিল গলা ছেড়ে বলল, মামা এই মিষ্টির নাম কি? এবার লোকটা জবাব দিল, মধুজাম। অভিনব মিষ্টিগুলোর দিকে তাকিয়ে বলল, বাহ বেশ ভালো নাম তো। আচ্ছা চারটে চারটে আটটা মিষ্টি দিন, আর সাথে দুটো পরোটা।
পরোটার সাইজ ছোট, তাই অভিনব দুজনের জন্য দুটো পরোটাই নিল। এখান থেকে ফিরে আবার লাঞ্চ করতে হবে। লোকটা মাথা ছাকিয়ে মিষ্টি আর পরোটা দিল। ঝিল আর অভিনব পাশাপাশি বসে খেতে লাগলো। ঝিল গোগরা সে খাচ্ছে, অভিনব একটা প্রশ্ন করেই ফেলল, একটা কথা বলুন তো, আপনি কি সবসময় ক্ষুধার্ত থাকেন? কেন, যখনই খেতে দেই কেমন গোগ্রাসে খেতে থাকেন? ছিল ভ্রু কুচকে নিল, পরোটা মুখে পুরে দিয়ে বলল, শুনুন আমি অল্প করে খাই, তাই হুটহাট আমার খিদে পায়। আপনি তো একবেলায় আমার মতো তিনজনের খাবার গিলে ফেলে। অভিনব ছিলের কথাতে ক্ষীণ হাসল, মেয়েটার ঝগড়ায় বেশ পারদর্শী। অভিনব কল্পনা করল তার ফ্যামিলি 50 জন সদস্যের জয়েন্ট ফ্যামিলি, সেখানে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ঝিল, আর সবাই একটার পর একটা কথা বলছে। হঠাৎ করেই চলন্ত লাফার মতো ঝিল তেতে উঠল, কোমরে আঁচল পেঁচিয়ে ঝগড়া করতে লাগলো। অভিনব ফিক করে হেসে দিল, নিজের ভাবনাতে নিজেই আশ্চর্য হল, ঝিল শুধুমাত্র ওর সাথেই ঝগড়া করতে পারে আর সবার সামনে মাথা নিচু করে থাকে। সবাই হেসেছিল দেখে কি কান্না টাই না করলো সেদিন। ঝিল খাবার খেয়ে ঢকঢক করে পানি গিলে নিল। অভিনব বিল পে করে আবার হাঁটতে লাগলো। নদীর ধারে অনেকগুলো বোট দাঁড় করানো, মূলত জেলেরা বোট কিংবা নৌকা দিয়ে মাছ ধরে আনে আর তারপরই সেগুলোকে শুটকি করা হয়। দুবলার চরের মানুষের অর্থনীতির প্রধান অংশ এই শুটকি থেকেই আসে। শুটকি পল্লীতে ঢুকেই ঝিলের গা গুলিয়ে আসলো। অভিনব বিষয়টা বুঝতে পেরে কড়া ধাঁচে লেমন ফ্লেভার মাস্ক লাগিয়ে দিল, তারপর মাস্কটা ঝিলকে পরিয়ে দিল। ঝিল যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুরো মাঠ জুড়ে শুটকি শুকানো হচ্ছে, তবে ছুরি মাছের সংখ্যা বেশি। দুবলার চরে নিউ মার্কেটের সিঙ্গারা আর চিলাপি দেখেও ঝিল বায়না ধরল, কিন্তু অভিনব এবার তা খেতে দিল না। এভাবে খেলে নির্ঘাত পেট খারাপ হবে, আর অভিনব বরাবরই খাবারের ব্যাপারে সচেতন। তাছাড়া আজ বিকালে আস্ত খাসি বারবিকিউ করা হবে, ঝিল তাই নুইয়ে গেল। দুবলার চরে মোটামুটি সব রকম জিনিসই পাওয়া যায়। এখানের অধিকাংশ মানুষই জেলে, সবাই শুটকি পল্লি ঘুরে ফিরে আসলো। এখন মোটামুটি 11:30 বাজে, সবাই বোটে উঠে বসল। তবে এবার বিপত্তি ঘটল মাহেরাকে নিয়ে, সে অভিনবর পাশে গিয়ে বসল। অভিনবকে রিকোয়েস্ট করলো যাতে ঝিলের মতো ওকেও ধরে রাখে আর পানিতে পা ভেজাতে সাহায্য করে। ঝিল রগরগে মেজাজ নিয়ে দাঁড়িয়ে থাকলে ও কিছু বলতে পারছে না, কোথাও একটা বাধা কাজ করছে, কারণ এখন সে অভিনবর পরিচিত বই কিছুই নয়। ঝিলের খুব রাগ হলো, কেন ও অভিনবর কেউ নয়, কেন অধিকার খাটিয়ে বলতে পারছে না কিছু? অভিনব জানে ঝিল ভেতরে ভেতরে চলছে, তবুও এক পলক ঝিলের দিকে তাকালো। ঝিল চোখ ফিরিয়ে নিল, অবশেষে মাহেরার দিকে ফিরে নাকচ করবে তখনই ঝিলের উদ্দেশ্যে মাহেরা বলল, ঝিল আমি এখানে বসলে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হবে না? ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অভিনবর দিকে। অভিনব ইশারা করল যাতে মাহিরাকে না করে দেয়, কিন্তু ঝিল তো ঝিলই, প্রচণ্ড রাগে আক্রোশে বলল, আপু আমার কোনো সমস্যা নেই। মাহিরা তো বেজায় খুশি, অভিনব ঝিলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল। ঝিল ছলছল নয়নের চোখ ফিরিয়ে নিল, অভিনব ঝিলের দিকে আবেগ মাখা চোখে তাকিয়ে আছে, মেয়েটা তো বোকা কেন? ঝিল মাহিরার দিকে তাকিয়ে মৃদু হেসে স্থান ত্যাগ করতে চাইল, কিন্তু অভিনব ঝিলের হাত আঁকড়ে ধরল। ঝিল কিছু বলবে তার আগেই ঝিলকে অভিনব এক পাশে বসিয়ে নিল, মাহিরার দিকে তাকিয়ে বলল, ঝিল তো সবার সাথে কমফোর্টেবল নয়, তাই ঝিল এই পাশে বসুক, তুমি আমার এই সাইডে বসো, আমি তোমার হাত ধরে রাখবো। মাহিরা মুখটা কালো বর্ণ করে ফেলল ও প্লাস্টিকের হাসি রেখে অভিনবর ডান পাশে বসে পড়ল। অভিনব একটু নিচু হয়ে ঝিলকে বলল, একদম পানিতে ফেলে দিব, এত বোকা কেন? হুঁ, ঝিল কিচ্ছু বলল না, অভিমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। অভিনব ধীর হাতে ঝিলকে পাশে বসিয়ে দিল, মাঝে বসে ঝিলকে এক হাতে জড়িয়ে ধরল আর অন্য হাতে মাহিরার হাত ধরে রাখল। মাহেরা স্পষ্ট লক্ষ্য করল অভিনব ঝিলের কোমর জড়িয়ে আছে, যা দেখে মাহেরার রাগ হলো। ও চাইছিল অভিনব ঝিলের মতো করে ওকে ধরে রাখুক, কিন্তু অভিনব শুধু হাত ধরে রাখলো। মাহেরা মিনিট কয়েক পা ভিজিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে উঠে চলে গেল। অভিনব এক ফালে হেসে ঝিলের সাথে লেপটে বসল।
ঝিল অভিনবর শার্ট খামচে ধরে কাঁধে মাথা রাখল। ঝিলের কেন জানি বলতে ইচ্ছে হচ্ছে, অভিনব আমার হিংসা হচ্ছিল, কিন্তু আর কথা বলা হলো না। কিছুক্ষণ পর অভিনব ফিসফিস করে বলল, মায়ের হাত ধরেছিলাম বলে হিংসা হচ্ছিল। ঝিল না বোঝার ভান করে তাকিয়ে রইল। অভিনব মৃদু হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন ঝিল, আমি কাউকে টাচ করব না, এই যে শুধু আপনাকে জড়িয়ে আছি। অভিনবর কথাতে ঝিল মৃদু হাসল। কেমন এক অদ্ভুত অনুভূতি এসে দরজায় কড়া নেড়ে যাচ্ছে, সুখ সুখ অনুভূতিতে নুইয়ে যাচ্ছে। লঞ্চ এসেছে বেশ অনেকক্ষণ, সবাই সাওয়ার নিতে গেলেও ঝিল এখনো যায়নি। রেলিং ধরে এক দৃষ্টিতে চেয়ে আছে। আজকে মনটা বেশ ফুরফুরে, বোর্ডে বলা অভিনবর কথাগুলো এখনো কানে বেজে চলেছে। আচ্ছা, ঝিলের মতো কি অভিনবর মনেও অনুভূতি কাজ করছে? নাম না জানা অনুভূতিটা কি একটু একটু করে গাঢ় হচ্ছে, নাকি অভিনব শুধুই তার প্রতিশ্রুতি রক্ষা করছে? আদেও কি অভিনব ছোট ছোট কেয়ারগুলোকে কোনো নাম দেওয়া চায়, নাকি বন্ধু হিসেবে দায়িত্ববোধ ধরা যায়? ঝিলের উত্তর মিলল না, তবুও মনের গহীনে ঠান্ডা হিমশীতল বাতাস বয়ে চলেছে। মেঘ ছাপিয়ে যেমন রংধনু ওঠে, ঠিক তেমনি এক অনুভূতি। ঝিল জানে না কেন তার এত সুখ সুখ অনুভূতি হচ্ছে। প্রজাপতির মতো ডানা মেলে উঠতে ইচ্ছে হচ্ছে, খোলা আকাশে ধূসর রঙের প্রজাপতি হয়ে হারাতে চাইছে। আচ্ছা, ও হারালে অভিনব কি ওকে খুঁজবে, নাকি মাহিরার সাথে তল্পি তল্পা গুটিয়ে সংসার করবে? ঝিল আন মনেই হেসে উঠল। অভিনব তাকে ধরে বলেছিল সে অন্য কাউকে স্পর্শ করবে না। অদ্ভুত ভালো লাগায় সর্বাঙ্গে বিদ্যুৎ চমকে গেল। কেন যেন অভিনবর জন্য দু এক লাইন প্রেম বাক্য গাইতে ইচ্ছে করছে। আচ্ছা, ও কি গাইবে দু এক লাইন? মস্তিষ্কের সাথে কিছুটা স্নায়ু যুদ্ধ করে নিজেকে ধাতস্থ করল, দু এক লাইন গাইবে, কিন্তু কারো পদশব্দ শুনে হৃদয় বাঁকানো অনুভূতিগুলো ঠুস করে ভেঙে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, কে? আমি অভিনব। হঠাৎ এখানে চলে আসলেন যে? কেন আসতে পারি না? ঝিলের ইচ্ছে হচ্ছে বলতে, আসতে পারেন না, এই যে আপনি আমার হৃদয় বাঁকানো অনুভূতিগুলো ফিকে করে দিলেন, মনের কোণে জমিয়ে রাখা শোকটুকু কেড়ে নিলেন, এর জন্য আপনাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। যে শাস্তিটা হলো, ঝিলের মন শাস্তিটা খুঁজে পেল না, ফোঁস করে ভারী নিঃশ্বাস ফেলে বলল, না মানে অবশ্যই আসতে পারেন। আচ্ছা, সে যাই হোক, আজ কি প্ল্যান করেছেন? আমি তো কোনো প্ল্যান করিনি। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা হাওয়া গিলছেন কেন? পেটে কি খিদে নেই নাকি? আসলেই তো আমার তো বেশ খিদে পেয়েছে। অভিনব বোকার মতো চেয়ে রইল। এই মেয়ের খিদে পেয়েছে তা ওরই খেয়াল নেই, কি ভয়ঙ্কর বিষয়! অতি শোকে পাগল হয়ে গেল নাকি? কিন্তু শোকটা কিসের? অভিনবর ভাবনাতে এক বালতি পানি ঢেলে দিয়ে ঝিল চলে গেল। কেবিনে ঢুকতে ঢুকতে বলল, অভিনব আমি শাওয়ার নিতে যাচ্ছি, আমাকে রেখে যাবেন না প্লিজ, খিদে পেলে পেটে বালিশ চেপে রাখুন। ঝিলের শেষ কথাটা অভিনবর কানের পাশ দিয়ে গেল। খিদে পেলে মানুষ সর্বোচ্চ খেতে পারে, তাই বলে পেটে বালিশ ধরে রাখা যায়? ঝিল শাওয়ার নিয়ে এসে চুল ঝাড়া দিতে সমস্ত চুলের পানি গিয়ে পড়ল অভিনবর মুখে। অভিনব বেডে আতশোয়া হয়ে ফোন স্কল করছিল। ঝিল এত বড় অন্যায় করেও চুল মুছে যাচ্ছে। অভিনবর হাত থেকে ফোনটা পড়ে গেল, এক দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়ে রইল। সদ্য শাওয়ার নেওয়া ঝিলের চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে, ঘাড়ের এক অংশতে বিন্দু বিন্দু পানি জমে আছে। অভিনবর খুব হিংসে হলো, পানি কণাগুলো কেন ঝিলের গায়ে লেপটে আছে? এটা মহা অন্যায়, কারণ ঝিলের গায়ে লেপটে থাকার অধিকার এই পানি কণার নেই। অভিনবর চোখ গেল ঝিলের কোমল অথরের দিকে, সদ্য ভেজা গোলাপের পাপড়ির মতো লাগছে। অভিনবর চিত্ত কেঁপে উঠল, ভেতর থেকে টান অনুভব করছে, অধিকার বোধটা খুব করে টানছে। অভিনব লম্বা দম ফেলে বের হতে নিল, কিন্তু ঝিলের কণ্ঠ যেন মাদকতা ছড়িয়ে দিল, এই যে শুনুন, ঠিক যেন সদ্য বিবাহিত নারী তার স্বামীকে ডাকছে। বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে লাগলো। সব কিছু ছাপিয়ে অভিনব এক অন্যায় করে ফেলল। ঝিলের কাছে এসে এক হাতে কোমর ছড়িয়ে ধরে ঘাড়ে কোমল ঠোঁটের স্পর্শ দিয়ে দিল। ঝিলের কি হলো তা বলা দায়, ঝিল খামচে ধরল অভিনব শার্ট,
চোখ দুটো আবেশে বন্ধ করে নিল। অভিনব যেন নিজের মাঝে নেই, ছিলকে আরেকটু কাছে টেনে নিয়ে ঠোঁটের দিকে আগাল। হঠাৎ অভিনবর মাথায় আসলো সে কি করতে যাচ্ছে। ছিলকে ছেড়ে দিয়ে বড় বড় পায়ে কেবিন থেকে বের হয়ে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে অভিনব। একই অন্যায় করে ফেললো, ছিলকে বিশ্বাস করেছে, আর ও কি না, অভিনব আর ভাবতে পারছে না। অজানা আশঙ্কাতে বুকটা ভারী হয়ে আসলো, কেউ যেন একের পর এক পাথর চেপে ধরেছে। অভিনবর চোখ দুটো লাল হয়ে গেল, ভীষণ রাগ হতে লাগলো। এখনই ছিলের কাছে ক্ষমা চাইতে হবে, না হলে বড় কোনো ঝড় বয়ে যাবে। ছিলের ভারী নিঃশ্বাসের শব্দ কেমন যেন নিস্তব্ধতার সুর তুলে যাচ্ছে। বুকের ভেতর তোলপাপ শুরু হয়েছে বেশ অনেকক্ষণ। একটু আগের ঘটনাটা মনে হতেই ছিল লজ্জা পেয়ে গেল, কিন্তু লজ্জা কেন পাচ্ছে ও? ওর তো উচিত ক্রুদ্ধ নয়নে তাকিয়ে অভিনবকে ধ্বংস করে দিতে, কিন্তু কেন এমন অনুভূতি হচ্ছে? মনে হচ্ছে হিমশীতল করা অনুভূতি। ঝিলের ভাবনার সুতো কাটল কেবিনের দরজায় খটখট আওয়াজে। ঝিল পিছন ঘুরে তাকিয়ে আবার সামনে ঘুরে রইল। অভিনব এসেছে, ঝিল লজ্জাতে নিচু হয়ে রইল। ওর এই লজ্জা মাখা মুখ কিছুতেই অভিনবকে দেখানো যাবে না, না হলে সর্বনাশা অনুভূতিগুলো অভিনব ধরে ফেলবে। ঝিল, অভিনবর আকুতি ভরা ডাক ঝিলের পিলে চমকে উঠল। এ ডাক কেন কাছে ডাকছে? এ কেমন মাতাল করা অনুভূতি যার শব্দে হৃৎপিণ্ড বুক ছিঁড়ে বের হয়ে আসতে চাইছে? অভিনব আবার ডাকল, বেডশিট খামছে ধরল ঝিল। অভিনব কোমল হাতে ঝিলের হাত স্পর্শ করল, ঝিলের যেন সম্মোহন চেকে উঠল। অভিনবর দিকে নিঃশব্দ দৃষ্টিতে তাকালো, তবে অভিনবর দৃষ্টি তখন মেঝেতে। আই এম সরি, আমি খুব অন্যায় করে ফেলেছি, আমি জানি না তখন আমার কি হয়েছিল, আমি নিজের মধ্যে ছিলাম না তখন। অভিনব, অভিনব মাথা উঁচু করে তাকালো। অভিনবর দৃষ্টি দেখে ছিলের চোখ বিচলিত হয়ে পড়ল। এ কোন অভিনবকে দেখছে ছিল? সুন্দর মুখখানি কেমন লাল হয়ে আছে, চোখে অনুতাপের গাঢ় ছাপ, বিষাক্ত নীল বেদনা যেন ভর করেছে। ছিলের ইচ্ছে হচ্ছে অভিনবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে, কিন্তু ছিল তা করল না, এক গাঢ় অনুভূতি নিয়ে পড়ল। আপনি এমন বিচলিত কেন? আমি বিষয়টা বুঝতে পেরেছি, আপনি স্বাভাবিক হন, দয়া করে এমন করে তাকাবেন না, আমার খারাপ লাগে। ঝিল আর কিছু বলতে পারল না, কেবিন থেকে বের হতে হতে বলল, খিদে পেয়েছে অভিনব, দয়া করে আসুন, না হলে আপনাকে রেখে গগ্রুশাকে গিলে নিব, তখন আমাকে দোষ দিলে হবে না কিন্তু। অভিনব কোনো উত্তর দিল না, কিছুক্ষণ চেয়ে থেকে স্মিত হাসল। মেয়েটা তাকে পাগল করে দিবে, বুকের ভেতর পাথরটা যেন সরে গেল, বিষাক্ত নীল বেদনা নিবে সেই উধাও। ক্যামেরা থেকে ছিলের দারুণ একটা ছবি বের করল, ঘুমন্ত ছিলের বাচ্চাদের মতো ঠোঁট উল্টানো মায়া ভরা মুখ। ছড়া হাসল অভিনব, মেয়েটাকে আঁকড়ে রাখতে চাই ও, খুব করে চাই বিচ্ছেদের নীল ছায়া কাটিয়ে দিতে। অতিরিক্ত খাওয়া হয়ে গেছে অভিনব, এখন মনে হচ্ছে আমি উঠতেই পারবো না। অনেক বেশি খেয়েছেন, এটা কি সত্যি? অবশ্যই অনেক বেশি খেয়েছি, খিচুড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, ফাইসা মাছ, রাশিয়ান সালাদ, আর তারপর আবার কোল্ড ড্রিঙ্কস, ওহো, ডিমের কারিও তো খেয়েছি। বেশি বকছেন, প্রতিটা আইটেম নিয়েছেন কতটুকু করে তার খেয়াল আছে? হ্যাঁ, তুলনামূলকভাবে আজ খেয়েছেন বেশি, তাই বলে এতটাও খাওয়া হয়নি যার জন্য হাঁটতে পারবেন না। চলুন, রোদ বেড়েছে, কেবিনে যাব। একটু পরে যাই। হাঁটা চলা করলে খাবার হজম হয়ে যাবে, তাড়াতাড়ি চলুন। তাছাড়া আজকে আবার আস্ত খাসির বারবিকিউ হবে, পেট পুড়ে খেতে হবে না? আমার মনে হয় না খেতে পারবো। কানের নিচে খাবেন, চলুন তাড়াতাড়ি, টাকাগুলো দিচ্ছি কি খাবার না খাওয়ার জন্য? তো খেতে না পারলে কি করব? আমি তো আর আপনার মতো খাদক না যে এক বেলায় তিন বেলার খাবার খেয়ে আবার খেতে বসবো। প্রচন্ড কথা বলছেন আপনি, আসবেন নাকি কোলে করে নিয়ে যাব? ঝিল চকচকে চোখে তাকিয়ে বলল, তাহলে তো কোনো কথাই নেই, নিন কোলে তুলে নিয়ে যান, আসলে হাত পা ব্যথা হয়ে আছে। অভিনব দাঁতে দাঁত চেপে রইল, মেয়েটা এত অলস যা ধারণার বাইরে। অভিনব চরম এক বুদ্ধি বের করল, ওহো ঝিল, আমি তো ভুলেই গিয়েছিলাম, মাহেরা আর আফরা আমার জন্য অপেক্ষা করছে, ওরা কি ভাবে বলুন তো, ইস, একদমই মনে নেই। অভিনব কপালে হাত দিতে দিতে চলে গেল, ঝিল হা হয়ে বসে রইল। ব্যাপারটা কি হলো?
অভিনব কি সত্যিই মাহিরার সাথে ঢলাঢলি করতে যাবে? হাই হাই, কপাল পড়ল তাহলে। ঝিল কোনো মতে চেয়ার থেকে উঠে ভোর দৌড় দিল। অভিনব বাঁকা চোখে তাকিয়ে বলল, এভাবে হাঁপাচ্ছেন কেন? না মানে রোদ বেড়ে গেছে তো তাই। অভিনব ভ্রু কুচকে তাকিয়ে নিঃশব্দে হাসল। ঝিল বিড়বিড় করতে করতে হাঁটা লাগাল। অভিনব মাহির, শাকিল আর অমিতকে নিয়ে কিচেনে চলে আসলো। সেফের সাথে কথা বলে সমস্ত মশলাপাতি নিয়ে ছাদে চলে আসলো। আসলে বারবিকিউটা ওরা সবাই মিলে করতে চায়, এতে করে ভ্রমণের আলাদা এক স্বাদ পাওয়া যাবে। সুন্দরবনে আস্ত খাসির বারবিকিউ ভাবা চাই? অভিনব মৃদু হাসলো, কারণ ঝিল তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। অভিনবকে দেখে বোঝার উপায় নেই, সে আমেরিকান, তার কাজে কর্মে তাকে ভেত বাঙালি মনে হয়। গ্রামের সবাই একসঙ্গে হয়ে পিকনিক খেললে যেমন মজা হয়, ঠিক তেমনি আমেজে ভরপুর লঞ্চটা। সবাই হই হুল্লোড়ে মেতে উঠেছে। মাহিরা তো গালে হাত দিয়ে শুধু অভিনবকেই দেখে যাচ্ছে। ফর্সা মুখটা দেখেই তার মায়া হলো, কেমন লাল হয়ে আছে। ইস, সে যদি শাড়ি পরে থাকতো তাহলে নিশ্চয়ই আঁচল দিয়ে অভিনবর মুখটা মুছে দিত। আফরা মাহিরার হাত ছাকাচ্ছে বারবার, কিন্তু মাহিরার তো সেদিকে ধ্যানই নেই।